আমার আল্লাহওয়ালা বাবাজি গনেরা দুটো কথা ঘরে নিয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী দাউদ পয়গম্বর তুমি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দানদানকে শহীদ করো না, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যিনি দানদান শহীদ করেছিলেন ওহদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলেন, তায়েফের জমিনে রক্ত খুন ঝরিয়েছিলেন, জন্মভূমি হুব্বুলতান নিসবুলিমান জন্মভূমির মায়া পরিত্যাগ করে শত 500 কিলোমিটার মতো রাস্তা, 400+ কিলোমিটার রাস্তা মদিনা শরীফে হিজরত করেছিলেন, তিনি হচ্ছেন আমার পেয়ারা হাবিব রাহমাতাল্লিল আলামিন আলামিন আলামিন। ও জান্নাতীরা সবাই আপনারা আমার দাউদের জবান থেকে কোরআন শুনেছেন, এবার আমার হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে একটু আমার কোরআন পাকটা তেলাওয়াত শোনো। যে আমার হুজুর থাকবেন, রাসূলুল্লাহ থাকবেন, আল্লাহ রাসূলুল্লাহকে বলবেন হাবিব এ কোরআন প্রতিষ্ঠিত করতে আপনি দানদান শহীদ করেছেন, কষ্ট যা করার আপনিই করেছেন, অতএব আমার কোরআনকে আপনি একটু তেলাওয়াত করুন, আমরা সবাই আপনার জবান থেকে শুনব। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে এই বক্সটা সামান্য একটু ঘোরাও তো, এইদিকে 4 ইঞ্চি ঘোরাও তো। কথা বলছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার রাসূলুল্লাহ, ভালো কোশ্চেনে ছোট্ট করে বলছি তো, আমার হুজুর আল্লাহর কোরআন তেলাওয়াত শোনাবেন বলে হুজুর আল্লাহ পাকের জান্নাতের কুরসিতে বসে যাবেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী মুসলমান শুনে রাখুন, ওই দিন ওই সময় আল্লাহর কোরআন শরীফ পাক থেকে এই সূরা ইয়াসিন এই সূরাটাই তেলাওয়াত করে শোনাবেন। আমার রাসূলুল্লাহ কোটি 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 জান্নাতবাসীদের সম্মুখে আল্লাহর কোরআন শরীফ পাক থেকে যখন সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে শোনাবেন, ও মুসলমান আল্লাহর জান্নাতীরা এত মনোমুগ্ধ হয়ে যাবেন, হুজুরের মিষ্ট জবানে এমন দেওয়ানা হয়ে যাবেন, আল্লাহ জান্নাতীরা শুধু বলতে লাগবেন আল্লাহ একই শোনালেন, আল্লাহ আমার রাসূলুল্লাহকে এত এলহান আপনি দিয়েছিলেন, আল্লাহ কি শুনলাম কি শুনলাম, এই করতে করতে 70,000 বছর আনন্দ করতে করতে কেটে যাবে। আল্লাহর জান্নাতীরা কেমন করে 70,000 বছর কেটে গিয়েছে আল্লাহর কসম কোন জান্নাতি তা বলতে পারবে না, আর বলবো না, একটুখানি টাচ দিলাম, এই হচ্ছে সূরা ইয়াসিন। এটা আমার, আমি আমার নিজের কথাই বলি, আমি নিজে বলি এটা আমার রাসূলুল্লাহ সূরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনারা কিছু মাইন্ড করবেন না, এই সূরাটা আমার হুজুরের জন্য খাস, সুবহানাল্লাহ বললেন না, আর সূরা রহমান আছে না কোরআন পাকে, এর সূরা রহমানটা আল্লাহ পাকের জন্য খাস, জোরে বললেন না সুবহানাল্লাহ, আবার একদিন শোনাবো। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আমরা হুজুরের উম্মত হয়ে আসলাম, আমরা দুনিয়াতে কেমন করে চললে শান্তি পাবো, সুখে থাকবো, হেসে গেলে চলতে পারবো, মিলেমিশে থাকতে পারবো, এর জন্য আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য মডেল করে দিশা করে পাঠালেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী হুজুর আমার আল্লাহর কোরআন পাক প্রথম প্রাপ্ত হয়ে বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল লাযি খলাক, এই সূরাটা প্রাপ্ত হলেন
হেরা গুহায় এই সূরা থেকে পাঁচটা পাঁচটা আয়াত আল্লাহ পাক আমার রসূলুল্লাহকে দান করে এটাই মেসেজ দিতে চাইলেন। ইসলামের প্রথম কথাটা হচ্ছে একরা, যাকে আমরা এডুকেশন শিক্ষা বলে জানি। আরবিতে যাকে একরা বলা হয় তাকে ইংরেজিতে আমরা এডুকেশন বলে জানি, বাংলায় যাকে শিক্ষা বলে থাকি। ভুল বোঝেন না, ধর্মের প্রথম কথাটা কি তাহলে? শিক্ষা। ধর্মের আমার ধর্মের একদম প্রথম বাণীটা হচ্ছে এডুকেশন, 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 শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আল্লাহ, আজকের শিক্ষার অভাবের জন্যে আজ সারা পৃথিবীতে প্রায় 200 থেকে 250 কোটি মুসলমান আমরা বাস করতে পারি, অথচ নির্যাতিত শিকার, হেনস্থার শিকার। আগামীকাল গতকাল তাই ভালো করে অনেকের জ্ঞান নেই। আমি আপনাদের গ্রামের কথা বলছি না, কিন্তু আপনারা দুঃখ টুকু নেবেন না, যা দুটাটা কথাবার্তা হবে অন্য গ্রাম, এরা দাওয়াত করে আমার, বোঝেন না কথা, এরা ঠিক আছে অন্য গ্রাম। কারে আগামীকাল বলে আর কাকে গতকাল বলে জ্ঞান নেই না। হুজুর দেখেন তো গত বছর ডায়রি খালেস কিনা, এই গত বছর ডায়রি খালেস মানে কি, তুই কি বলতে চাচ্ছিস? কি ও 2024 চলছে না, 2025 দাওয়াত করবে, দেখেন তো গত বছর ডায়রি খালেস কিনে দেখেন তো। এখন আমি যদি হাসি আমার খদ্দের নষ্ট হয়ে যায়, এই কথা বোঝেন না, বোঝেন না, আমার খদ্দের নষ্ট। আর কি ভাষায় বলি বলুন তো, আল্লাহ মাফ করুন। তওবা তওবা, আগামীকাল গতকাল জ্ঞান নেই অধিকাংশ, অন্যান্য জায়গার কথা বলছে, এখানে না, এখানে ঠিক আছে, এখানে মাশাআল্লাহ একদম পারফেক্ট। হ্যাঁ, এরা মার খাবে না তো কারা খাবে? আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা, আজ আফসোসের সঙ্গে বলতে হয় যে ধর্মের শুরুটা এডুকেশন, শিক্ষা দিয়ে সেই ধর্মের মানুষ হয়ে আমরা সেই ধর্মের ধর্মাবলম্বী হয়ে কেমন করে শিক্ষা থেকে দূরে থাকলাম। এরা যেন জেনে রাখে, হ্যাঁ, যতদিন না এডুকেশনের আওতাভুক্ত আমার কমের প্রতিটা ছেলে মেয়ে না হচ্ছে, এরা যেন জেনে রাখে সারা বিশ্বে যে আমরা আজকে হেনস্থার শিকার, লাঞ্ছিতর শিকার, বেইজ্জতির শিকার, এর কোনো হাফ টাইম হবে না। আর যেদিন এ মুসলমান শিক্ষার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যাবে, ইনশাল্লাহ, এরা এক সময় বিশ্বের বাজারে রাজ করেছিল, আবার এরা বিশ্বের বাজারে রাজ করবেই করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর অন্যতম পন্থা হচ্ছে এডুকেশন, শিক্ষা। তাই পুরপুরা শরীফের মুফতি আজম মেজলা হুজুর কেবলা বলতেন, এই বয়স্কদের মাদ্রাসা ওয়াজের মাহফিলটা, বয়স্কদের মাদ্রাসা তোমরা যাবে, দুটো কথা শিখবে, শুনবে। আফসোস, আজ মুসলমান কোরআন থেকে দূরে থাকার সুবাদে, সুন্নাহ থেকে দূরে থাকার সুবাদে, কোরআনের বাণী থেকে দূরে থাকার সুবাদে এরা আজকে নির্যাতিত শিকার অধিকাংশ জায়গায়। অথচ ইহুদির বাচ্চাগুলো, ইহুদি যারা বাস করছে মাত্র 1.5 কোটি, সারা পৃথিবী জুড়ে 1.5 কোটি, ওরা সারা পৃথিবীর বর্তমান নেতৃত্ব দিচ্ছে বলতে পারে, অঙ্গুলি হেলালে চলছে বিশ্ব শক্তি, আমেরিকা শক্তিও পর্যন্ত ইহুদিদের অঙ্গুলি হেলানে পরিচালিত হয়। অথচ আমরা 250 কোটির মতো মুসলমান মার খেয়ে ফাঁস, মার খেয়ে, কি বললাম, সেকেন্ড না থার্ড কি বললাম বলো, মার খেয়ে। কথা বলতে পারছি না মনে হয়, 1.5 কোটিতে তারা সারা বিশ্ব রাজ করছে, আর 200 থেকে 250 কোটি বাস করছি, অথচ সবসময়। এর অন্যতম কারণ আল্লাহর কোরআন থেকে দূরে সরা, সেই একই জায়গায় ওয়াসটা, একর, শিক্ষা, শিক্ষা, শিক্ষা। আল্লাহর কসম, কোরআন পাককে আমরা বুকে ধরেছি ঠিকই, মানি ঠিকই, আমল করাটা মনে হয় আমরা এগোতে পারিনি। যারা কোরআনকে ফলো করে প্রথম আমল করেছে ওই ইহুদির বাচ্চা, ইহুদিরা, ওরা কোরআনের জানি দুশ্মন,
ইসলামের জানি দুশ্মন, আমার নবী কামলিওয়ালা জানি দুশ্মন, কিন্তু ওরা কোরআনের প্রথম কথাটাকে লুফে নিয়ে গোপনে গোপনে ওরাই প্রথম কোরআনের কথা আমল করেছিল। ওরা জানতো আল্লাহ সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সত্য নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। বড্ড জোরে হয়ে গেল না সুবহানাল্লাহ বলাটা? বাইশ পারায় চমকাচ্ছে তো। আমার হুজুর হচ্ছেন খাতামান নবীন, শেষ নবী। ইহুদির বাচ্চারা এটাও জানতো, আপনি জানেন, ওরা ইসলাম যে সত্য বিলকুল জানত, কিন্তু ওরা হিংসার বশীভূত হয়ে আমার নবীকে নবী বলে স্বীকার করেনি। সে অন্য লাইন সে আজকে পাচ্ছি না। ওরা তাই ইসলাম মানেনি, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হুজুরের দুশ্মন। কোরআনের প্রথম কথাটাকে ওরাই গোপনে লুফে নিয়ে ওরাই প্রথম আমল করা শুরু করেছিল। যান ইতিহাস ঘেটে দেখেন গিয়ে, সারা পৃথিবীতে প্রথম স্কুল করেছিল ইহুদির বাচ্চারা। জানেন আপনি, ইহুদি ইহুদি ওরা প্রথম স্কুল করেছে, পেন্সিল কিনেছে, খাতা কিনেছে, বই কিনেছে, পুস্তক কিনেছে, পেন কিনেছে। আর আমরা, আমি আপনাদের কথা বলছি না, অন্যান্য জায়গায়। হ্যাঁ, ওরা আগে স্কুল, পেন্সিল, খাতা, বই, পুস্তক, পেন। আর আমরা, আমরা বাড়ি, ঘর, এক এক ঘরে দোতলা, তিনতলা, সানসেট, কতলা সানসেট, এক একটা ঘরে কতলা সানসেট। এই দোতলা বাড়ি দেখেছেন? এই গ্রামে দোতলা পাকা বাড়ি নেই, না থাকে দেখো, দেখে এসো ভালো করে, যদি না দেখে থাকো সব তো বড় লোকের ছেলে কেন বসে আছো? আমি বুঝিনি, মোজাইক করা ঘরের ছেলে বসাতে যাবে কেন? দোতলা বাড়ি দেখেছ তো ছেলেরা? দোতলা বাড়ি যদি হতে পারে, দোতলা সানসেট হতে পারে না মনে হচ্ছে? কটা নেবেন আপনি, চলেন আমার সঙ্গে? এক একটা ঘরে চারটে দিক, দোতলা তিনতলা সানসেট, মানে এখানে একটা আবার ফের একটা, বুঝতে পারছেন না মনে হয়? দোতলা পাকা বাড়ি যদি হতে পারে, দোতলা সানসেট হতে পারে না? কটা নেবেন আপনি? সানসেট কেন করেছ বলেন তো? এই সানসেটে কিরাকে বলেন, এই গোল মতো কিরাকে বলেন, বলেন কি 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 এই হাঁড়ি বলছো তো? তাহলে অস্থিক বুঝছে, অস্থিক তাসির হচ্ছে, আমি বুঝতে পারছি কাজ হচ্ছে, ঠিকই বলেছ। হাঁড়ি হাঁড়ি, এটা দু কেজির হাঁড়ি, এটা তিন কেজির হাঁড়ি, এটা পাঁচ কেজির হাঁড়ি, কথা ঠিক কি না? এটা বিরিয়ানির হাঁড়ি, এটা গোশের হাঁড়ি, তো হাঁড়ি। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবা জেরা আমাকে ভুল বোঝেন না, ইসলামের প্রথম কথাটা ওরা লুপে নিয়ে ওরা শিক্ষায় এত অগ্রাধিকার অর্জন করলো। আপনি কত ইতিহাস জানেন আমি অনু জানিনি, সারা পৃথিবীতে বর্তমান নোবেল পুরস্কার বোঝেন, নোবেল পুরস্কার সব থেকে বেশি নোবেল পুরস্কার আজ পর্যন্ত যারা পেয়েছে তারা ইহুদির বাচ্চারা। জানেন আপনি ইতিহাস? ওরা ইসলামের চরম দুশ্মন হতে পারে, কিন্তু ইসলামের কথাটাকে গোপনে গোপনে লুপে নিয়ে শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য সারা পৃথিবী রাজ করছে। আর আমরা মুসলমানের ছেলে, মুসলমান আমাদের ধর্মের শুরুটা শিক্ষা দিয়ে, অথচ আমরা হপ্তা কামাচ্ছি। হপ্তা কি কামাচ্ছে? হপ্তা সে কি, বেটা ছেলে না মেয়ে ছেলে? কথাটা হপ্তা কি বে, বইটি বললুম সপ্তাহ, পরীক্ষার খাতায় লিখলুম সপ্তাহ, সপ্তাহ লিখে পাশ করলুম, কথা বোঝেন না? বুড়ো বয়সে এসে শুনছি নাকি হপ্তা, এই হপ্তা কোন বইটি লেখার না? আমার কচি হপ্তা পাচ্ছে, হপ্তা পাচ্ছে না, এই কথা বুঝতে হচ্ছে না? আগামীকাল গতকাল যেমন জ্ঞান নেই, এর সপ্তাহ হপ্তাও জ্ঞান নেই, এ কথা বুঝছেন না মনে হয়? ঐসি হোনা নেহি,
আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হাতটা জোর করে তাই বলে গেলাম ফিরে আসুন। আল্লাহর কসম বলে গেলাম, আমার এই কমটা যতদিন না শিক্ষাকে নাম্বার ওয়ান প্রাধান্য না দিচ্ছে, এরা বেইজ্জতির শিকার হবে, হেনস্থার শিকার হবে, লাঞ্ছিতর শিকার হবে, কেউ আটকাতে পারবে না। আল্লাহর কসম, যেদিনে মুসলমানেরা কোরআনকে মান্যতা দেবে, নবী কামলিওয়ালা সুন্নাতকে মান্যতা দেবে, এরা আবার একদিন যেমন বিশ্বের বাজারে রাজ করেছিল, আবার এরা বিশ্বের বাজারে একদিন না একদিন রাজ করবেই করবে। কথা বোঝেন না মনে হয়? এরা বিশ্বের বাজারে রাজ করেছে, এদের কথা দুনিয়া শুনেছে, সবাই শুনেছে, আর আমি আপনি এমন ইমানদার, আরে সর্বনাশ, নিজের বাড়ির লোক তাই ভালো করে কথা কথা শোনে, ওই না এগুলো আপনারা বলে সব আমি বলে তাই থাকবো, কথা বুঝছেন না মনে হয়? অথচ প্রকৃত মোমেন হলে জগৎ শুনবে, রয়্যাল বেঙ্গল টাইগার সে পর্যন্ত সেলুট দেবে, জগৎ সেলুট দেবে, ওয়েলকাম সুস্বাগতম জানাবে, চোরে ডাকুতে সেলুট দেবে, রয়্যাল বেঙ্গল টাইগারে সেলুট দেবে, মাংসাজী প্রাণীতে সেলুট দেবে, আর ইনি মার খেয়ে ফাস্ট, আল্লাহ গোনা কথা মাফ করুক, আল্লাহ রাস্তে বলছি ऐसी होना नहीं, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রে ইমানদারেরা খামাকা ঈমান এনে লাভ নেই, গোশত খাওয়ার ঈমান এনে লাভ নাই, যদি ঈমানটা আনতে হয় আমি আল্লাহ বলছি কেমন আনবি, বান্দা তোর ঈমানের রংটা কেমন হবে, কালারটা কেমন হবে, আমি আল্লাহ সেটাও কোরআনে বলে দিলাম, আমিনু কামা আমানান্নাস, এই ওয়াজ করার দায়িত্ব আমার আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব, আমি বুকি বাড়ি মরে বসে তো আমার না, এই দায়িত্ব যদি নিতে হয় ভালো করে নেন তো, খামাকা হাসাহাসি করেন না তো। আচ্ছা এই আপনাদের দিকে আমি যে কথা বলছি, ওই ফিলিস্তিন ওইসব গন্ডগোল হচ্ছে, হামাস বাহিনী এসব খবর টবর এসছে দিকে, শুনেছেন? আপনারা শুনেছেন? মোবাইল টোবাইল আছে তো নাকি? বলে হুজুর তুমি বহুত ঠাট্টা করছো, তো ঠাট্টা কেন করবে, শুনেছেন আপনারা? ফিলিস্তিন ফিলিস্তিন যা হচ্ছে, ইসরায়েল সর্বনাশ করছে, এই ফিলিস্তিন চেনেন তো কাকে বলে, ফিলিস্তিনের মুসলমান জানেন তো কাকে বলে, আমাদের মতো তো, মাথা কাজ করছে না মনে হয়, বলছে আমাদের মতো। ফিলিস্তিনের মোল্লাদের চেনো? ওরা ইতিহাস ঘেটে দেখো গিয়ে কচি, ওরা নবী রসুলদের সন্তান, যার জন্য ওরা জীবন দেবে বাট ইমান দেবে না, জীবন দেব লেকিন মসজিদে আকসা দিচ্ছি না আর দেব না, জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ, এই বাড়ি গিয়ে বলবেন না এখানে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলেন, ওরা জীবন দেবে ইমান দেব না, ওরা নবী রসুলদের সন্তান। আপনি ইতিহাস জানেন মিয়া, 70,000-এর কিছু কম বেশি নবী রসুল আল্লাহ ওই ফিলিস্তিনের ভূমির আশেপাশে পাঠিয়েছিলেন, কত বললাম, 70,000, আমি গল্প করছি, 70,000-এর মতো নবী রসুল ওই জমিনে এসেছিল, যা ভাবছেন তা নয়, ও আমাদের মতো মোল্লা না, আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা দুটো কথা ঘরে নিয়ে যান, আল্লাহ বলছেন বান্দা, রে ইমানদারেরা তুই ইমানটা এনেছিস, যেমন তেমন এনে লাভ নেই, যদি ইমান আনতে হয় আনার মতো আন, যদি মুসলমান হতে হয় মুসলমানের মতো মুসলমান হয়ে যা, রে দুনিয়ার ইমানদারেরা আমি আল্লাহ পাক তোদের ওয়াজ করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আমিনু কামা আমানান্নাস, রে দুনিয়ার ইমানদারেরা তোদের ইমানটা কেমন হবে জানিস, যদি ইমানটা হবে তেমন, তোদের সাহাবীদের তোদের নবী সাহাবীদের ইমানটা ছিল যেমন, তোদের ইমানের রংটাও যেন হয় তেমন। তোদের নবী সাহাবীদের ইমানটা দেখ, আর তোরা অ্যানালাইসিস কর, আমারও তো ইমান, চাচা জুম্মায় যাবে নাকি শুক্রবার, না তুমি চল আমি যাচ্ছি, তুমি চল আমি যাচ্ছি, মানে ও যাবে বলে মনে হয়, এই যাবে বলে মনে হয়, হ্যাঁ হ্যাঁ, আরে সর্বনাশ, না ইমানের নূর আছে, ইমানের কালার আছে, প্রকৃত ইমানদার হলে জগৎ তাদের তাবে হবে, রসূলুল্লাহর দরবার থেকে মদিনা শরীফ থেকে একটা ইমানদারদের কাফেলা ইসলামের দাওয়াতে বার হলো, চলো আমরা কলেমার দাওয়াতে বার হব, তখন প্রায় লাইভ ইসলামের, বোঝেন না কথাটা,
সব মুসলমান হয়নি, মক্কা মদিনা আশেপাশে কিছু হয়েছে, তাই একটু বহির আরবে বার হলেন, চলো ইসলামের দাওয়াত নিয়ে যাব। সংক্ষেপ সংক্ষেপ বলছি, আমি সব পারবো না ভাই, অল্প সময়ের জন্য এসেছি। আরে তো সারা রাতে জলসা নয়, আমার পরে বাংলাদেশের হুজুরও আছে, একটু বলবে দু চার কথা। আর আমি তো না বলবো না, জি এখানকার লোক বড্ড ভালোবাসে মোহাব্বত করে, তাই ছুটে ছুটে একটু যাতায়াতের পথে ঘুরে যাই। আমার পেয়ারা ভাইরা, রাসূলুল্লাহ সাহাবীদের কাছে চলো ইসলাম প্রচারে বার হই, মক্কা মদিনা, মদিনা থেকে বার হয়ে যাচ্ছে, দুটো একটা বলছি। এক সময় সিরিয়া চলে গেল, সিরিয়া জানেন তো সিরিয়া, হ্যাঁ সিরিয়ার ভূমি জানেন তো, না ও বলবো না, আর বলতে সময় লাগবে। সিরিয়া, সিরিয়ার জমিনে সর্বপ্রথম মানব ওখান থেকে বসবাস শুরু, আদম আলাইহিস সালাম এসে বাস করেছিলেন প্রথম সিরিয়ায়, ওটাই ওনার কি বলে ওটাই ওনার বসত বাড়ি ছিল, ওখানে আদম আলাইহিস সালামের বসত বাড়ি ছিল, বসত ভিটা ছিল সিরিয়া। সিরিয়া, হ্যাঁ, সিরিয়ার মাটি এমন একটা মাটি বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন, ইখতিলাফ আছে যদিও নাকি, তথাপিও সিরিয়ার একটা দলিল আছে, রাসূলুল্লাহ বলেছেন বাবা সিরিয়ার জমিনে আল্লাহ পাক হাশরের ময়দান কায়েম করবেন, ময়দানে মাশারটা হবে হাশরের মাঠটা হবে সিরিয়ার মাঠ, হাশরের ময়দানটা হবে সিরিয়ার ময়দানটাকে আল্লাহ হাশরের ময়দান বানাবেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। সে ময়দানটা খুব বেশি লম্বা না, এই 90 মাইল লম্বা। কত মাইল বললো, জোরে বলেন কত? 90 মাইল লম্বা। ওই দেখ হাসতে, আর ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে। 90 মাইল বলেছি, মাথা কাজ করছে না, হ্যাঁ। আর 27 মাইল তার চওড়া। গল্প করছি, অবশ্যই গল্প, কোরআন সুন্নার গল্প, আমার ঘরের গল্প নয়। 27 মাইল তার চওড়া, কোরআন পাকে আছে ও ময়দানটার নাম তিহি ময়দান। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা, সবাই ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? একবার তকবীর দাও তো, নারায় তকবীর, এটাই ঠিকির পরিচয়, ভালো করে লাগে, ভালো করে লাগে, ভালো করে একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই তো। আল্লাহ আমরা আছি, মুরব্বীরা মুরব্বীরা না, ছেলেরা ছেলেরা লাগো লাগো, নারে তকবীর, আর হবে না থাক, দুঃখটুকু করেন না। জি, সিরিয়ার জমিনে তিহি ময়দান, রাসূলুল্লাহর হাদিস পাকে এটাও আছে, আরাফাত কথা ছাড়া সিরিয়ার ময়দানটাকে আল্লাহ হাশরের ময়দান বানাবেন। আমার আল্লাহ ওয়ালা বাবা জীবনেরা, মদিনা শরীফের কাবেলা ইমানের দাওয়াত, লা ইলাহা বলেন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের দাওয়াত দিয়ে তারা সিরিয়া গেলেন, জর্ডানে গেলেন, কুয়েতে গেলেন, লেবাননে গেলেন, মিশরে গেলেন, ইরাকে গেলেন, ইরানে গেলেন, তুরস্কে গেলেন, যে দেশে যান সেই দেশের মানুষগুলো মদিনার মুসলমানদের বেশভূষা দেখে, আহা, সিরাত সুরাত দেখে, পোশাক আশাক দেখে, আদর্শ আখলাক ব্যবহার দেখে, মুখের ভাষা শুনে, তারা সব বলাকা করতে লাগে, মদিনার মুসলমানেরা এত আদর্শবান, আগে তো আমরা জানতাম না মুসলমান ধর্ম এত সুন্দর থেকে সুন্দরতম, ইন্নাদ্দিনা ইনদাল্লাইল ইসলাম, ইসলাম এত সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম, আমাদের জানা ছিল না। এই সুন্দর ধর্মের নাম যদি, এই সুন্দর ধর্মের নাম যদি ইসলাম ধর্ম হয়ে থাকে, ইন্নাদ্দিনা ইনদাল্লাইল ইসলাম, এই ধর্ম যদি আল্লাহর মনোনীত হয়ে থাকে, আর কেন বিলম্ব, আর কেন দেরি, আমরাও এখনই ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। সিরিয়াতে যেমন, লেবাননে তেমন, কুয়েতে তেমন, তুরস্কে তেমন, মিশরে তেমন, ইরাকে তেমন, ইরানে তেমন, জর্ডানে তেমন, এমন করে মানুষ কাতারে কাতারে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেরা পড়ো লা ইলাহা, আর একটু থাকো,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কেন মুসলমান হব না? এ মুসলমানেরা তো, এ মদিনার মুসলমানেরা তো সুন্দর কথা শোনায়। এনারা বলে বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবাসা দাও। এনারাই তো বলছে মুসলমানদের মুখের কথা, মা বাপকে শ্রদ্ধা করো, বড় দাদাকে বাবার মতো জানো, স্বামী স্ত্রী মিলেমিশে চলো, হেসে খেলে চলো, হিন্দু মুসলমান জাতি ভেদাভেদ করো না, পাশাপাশি মিলেমিশে বসবাস করো। এই মুসলমানদের কথাবার্তারা এরা প্রতিশোধ দিতে জানে না, এরা ক্ষমা করতে শেখায়, এরা ভালোবাসার শিক্ষা দেয়। এই সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে, বাড়ি গিয়ে। এই ইসলাম ধর্মের মানুষগুলা, এই মদিনার মুসলমানগুলা, এরা সুদকে হারাম জানে, এরা ঘুষকে হারাম জানে, এরা মদকে হারাম জানে, এরা জুয়াকে হারাম জানে, এরা তারিখকে হারাম জানে, এরা মারপিট রাহাজানি ফেরেপবাজি দাগাবাজি গলাবাজি ধোকাবাজিকে এরা হারাম জানে, এরা বড়দের শ্রদ্ধার কথা শোনায়, এরা ছোটদের ভালোবাসার দাওয়াত দেয়, এরা ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে চলে, এরা দেখা হলে প্রথম সালাম বিনিময় করে, আর ভ্রাতৃত্বর জন্য এরা মুসাফা মোয়ানেকা করে, এরা বড়দের কদম বুচি করে, এরা ছোটদের ভালোবাসা দেয়। আমার অস্কি ভুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এই হ্যাঁও করেন না কেন? ঠিক আছে, কেউ হাত চুকে সমর্থন দেন তো। হুজুর তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ইসলামের কথাই বলছি, বলছি না, বলছি না। ইসলামটাকে আমরা নিতে শিখি জি। আমার পেয়ারা ভাইরা, এই মুসলমানদের ব্যবহার যারা দেখে, মদিনার মুসলমানদের ইমানদারদের ব্যবহার যারা দেখে, আদর্শ যারা দেখে, তাদের মধ্যে একটা প্রগাঢ় ভালোবাসা দেখে, সিরাত সুরাত দেখে, পোশাকের মধ্যে একটা মার্জিত ভাব আছে। হ্যাঁ, কি সুন্দর এদের শালীনতা রয়েছে, বজায় করেছে, কি সুন্দর এদের রুচি, রুচি বোঝেন তো, এই রুচি বোঝেন তো, কি ইনি জামা ইন করে যদি চপ্পল পায়ে দিয়ে ফটাস ফটাস করে হাঁটে কিরকম লাগবে? কাদায় 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 ইন করেন, অসুবিধে নেই, তবে ওই পরিবেশটা তৈরি করেন, তবে করেন, কোনো অসুবিধে নেই। ইনার চপ্পল ফটাস ফটাস করে ও হবে না, কথা বোঝেন না মনে হয়। ইসলাম শালীনতার শিক্ষা দেয়, ইসলাম শালীনতা শালীনতার শিক্ষা দেয়, ভদ্রতার শিক্ষা দেয়, হৃদ্রতার শিক্ষা দেয়, ভালোবাসার শিক্ষা দেয়। এরা স্ট্যাচু বজায় রাখার কথা বলে, জোরে বললেন না সুবহানাল্লাহ। এই তুই যেরকম লোক সেরকম চলবি, আল্লাহ তোকে দিয়েছে, তুই শুকরিয়া কর, ভালো ভালো খাবি, ভালো ভালো পরবি। হ্যাঁ হ্যাঁ, সপ্তাহে একদিন জুম্মায় যাচ্ছিস, পুদড়ি টুপি নিয়ে যাবি না, কি টুপি, পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই যাবি। হ্যাঁ, ইনি শ্বশুর বাড়ি যাবে বলে জামা তুলে রেখেছে বাক্সে, আল্লাহর ঘরে যাবে বলে একটা জামা উঠিয়ে রাখি না। এই কথা বোঝেন না, বোঝেন না। আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবে বলে কি করেছে, জামা 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 কেচে পরিষ্কার করে তুলে রেখেছে, তুলে আল্লাহর ঘরে যাবে বলে ওই অতি হবে তুই দেখো না। না, ইসলাম সুন্দর, সুন্দর থেকে সুন্দরতম, ইসলাম স্নিগ্ধ, ইসলাম খুশবুতে খুশবুদার। সুবহানাল্লাহ, বলবেন না, ইসলাম বড় সুন্দর থেকে সুন্দরতম, ইসলাম বড় আদর্শ, আদর্শবান, বড় আধুনিক, আধুনিক থেকে আধুনিকতম। সুবহানাল্লাহ, বলবেন না। ছেলেগুলো, লাইফ স্টাইল যদি বজায় করতে হয়, লাইফ স্টাইল ভাষাটা দেশে এখন খুব চলছে, সে যেন আজকেই তওবা করে ইসলামের ছায়া তলে চলে আসে, ও লাইফ স্টাইল বজায় হবে, তার আগ পর্যন্ত হবে না। ও পরিপূর্ণ ইসলাম না মানলেও লাইফ স্টাইল বজায় করতে পারবে না। কেউ যদি সুস্বাস্থ্যের অধিকারী হতে চায়, সুস্থ শরীরে বাঁচতে চায়, হেসে খেলে চলতে চায়, সকলের কাছে সমাদৃত হতে চায়, হ্যাঁ ওয়েলকাম পেতে চায়, সুস্বাগতম পেতে চায়, সে যে আজকেই তওবা করে পরিপূর্ণ কোরআনের রাস্তা, নবী কামলিওয়ালার দেখানো রাস্তার কি বলে পরিপূরক হয়ে যায়, দেখানো রাস্তার প্রতীক হয়ে যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। এই আমার নবী কি বলেছে বলতো, এর কথা থাকবে কি? আমার হুজুর কি বলেছেন বল, আমার নবী কি বলেছেন বল,
কথা বুঝতে পারছি না মনে হয়। আমার আল্লাহ আলা বাবা জিরা মদিনার কাফেলা যে দেশে যান সে দেশের মানুষেরা মদিনার ইমানদারদের আদর্শে ব্যবহারে মুগ্ধ হয়ে কাতারে কাতারে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলে তারা মুসলমান হতে লাগে। এক সময়ে ওই ইমানদারদের সংখ্যা অল্লাহওয়ালা করেরা তারিখের কিতাব চমকাচ্ছে, এক সময় ইমানদারদের সংখ্যা নয় নয় করে 60,000 50,000 60,000 গিয়ে মুসলমানদের সংখ্যা পৌঁছে গিয়েছিল। যে দেশে একটাও মুসলমান ছিল না, কাতারে কাতারে মুসলমান, এদের ব্যবহারে মুগ্ধ হয়ে মুসলমান হতে হতে শুধু পুরুষের সংখ্যা, তাও বাড়ির লোক সবাই না, না আমি আপনাদের সঙ্গে কাফেলায় যাব, আপনারা আমাকে সঙ্গে করে নেন, এনাদের কাছে দাবি আবদার করে, এইরকম সঙ্গী সাথী হয়ে জুটতে জুটতে 60,000 কাফেলা হয়ে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। 60,000 বোঝেন তো, এই 60,000 বোঝেন, হ্যাঁ ঠিক করলেন, যেতে যেতে ইরাক ইরানের পাড়ে পৌঁছে গেলেন, সম্মুখে বিশাল দজলা নদী। আমি ছোট্ট করে একটু টাচ দিয়ে যাই, এই 60,000 ইমানদারদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি হচ্ছে সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু বলবো সবাই ঠিক আছেন? সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস নদীর পাড়ে দাঁড়িয়ে 60,000 মানুষকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মদিনার মুসলমানেরা, ও আমার নবীর পাগলেরা, এখান থেকে কয়েক হাজার মাইল দূর মদিনা, আস্তে আস্তে আমরা কয়েক হাজার মাইল চলে এসেছি বাবা, সম্মুখে নদী দেখা যায়, একবার বলুন ইসলামটা নদী পার করে অপর পারে নিয়ে যাবেন না মদিনার ইসলাম মদিনায় আবার ফিরত যাবেন? সবাই বলেছিলেন হুজুর আপনি হচ্ছেন আমাদের সাইয়েদ, আপনি আমাদের সর্দার, আপনি বললে পরে মদিনায় ফেরা তো কম হয়ে গেল, আপনি বললে পরে নদীর পানিতে ঝাঁপ দিয়ে আমরা সাঁতরিয়ে সাঁতরিয়ে অপর পারে গিয়ে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বলেন খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কলেমা শরীফের দাওয়াত জানিয়ে যাব। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ, নারী টিকবে, নারী টিকবে, নারী টিকবে। এই সিরিফ দেখতা হয় আওয়াজ দেতা নেই, সিরিফ দেখতা হয় মাত দেখিয়ে বাট আওয়াজ দে না, সমঝ মে বাত না জি, চপ চপ চলো দোসরা বার এই ভুল নেই হোগা, দেখা দেখে গা ওর সাথ সাথ আওয়াজ ভি দে না, সমঝ মে আই বাত জি, এরা শুধু দেখছে, এরা আমার উপর র্যাঙ্কের লোক, কত হুজুর দেখলে ভাই, বুঝেন না কথা, দে গঙ্গা হুজুর, ও আমাদের ঘরের লোক, চল চল ঠিক করলো বকুন, লাইন করলো বকুন, দুঃখটুকু লেন না। আমার আল্লাহ আলা বাবা জীবনেরা ইরাক ইরানের মানুষেরা যারা কলেমা পড়েছিলেন তাদের কথা তো আমাদের সঙ্গে মিলে গেল, কিন্তু যারা কলেমা পড়ে মুসলমান হন না ও দেশের মানুষেরা, অগ্নি উপাসক ছিল, অগ্নি উপাসক আগুনকে, কথা বোঝেন না,
অগ্নি উপাসক যারা ছিল ওরা ইসলামের জানে দুশমন হয়ে গেল। এক প্রকার সংক্ষেপ বলে যায়, রাজা রাজা যারা ছিল ধনী ধনাঢ্য ছিল ওরা নদী পেরিয়ে অপর পারে আফ্রিকার জমিনে চলে গেল। হায় হায়, এ মুসলমানেরা যে দেশে যায় এদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, এদের কথাবার্তা শুনে, এদের ব্যবহারে মুগ্ধ হয়ে মানুষেরা ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। অতেবিরা কিরান জর্ডান কুয়েত লেবানন মিশর তুরস্ক সিরিয়া সব এখন ইসলামের ছায়া তলে, বাঁচবার কোনো উপায় নাই। যদি একান্ত বাঁচতে হয় চলো আমরা দাজলা নদী পেরিয়ে অপর পারে পৌঁছে যাই। এক সময় তারা পেরিয়ে চলে গেল। সংক্ষেপ বলছি ভাই আমার, অপর পারে গিয়ে তারা যুক্তি করলো অপর পারের গভর্নরের সহযোগিতা নিয়ে। তারা নদীর উপরে একটা ব্রিজ ছিল, ব্রিজটাকে তারা ভেঙে দিল। শুধু তাই না, ইরাক ইরানের পারে মুসলমানরা ছিলেন, এই ইরাক ইরানের পারে শত শত খেয়া নৌকা ডিঙি ছিল, সমস্ত খেয়া নৌকা ডিঙি গুলোকে তারা অপর পারে নিয়ে গেল, যাতে মদিনার কাফেলা আমাদের আফ্রিকায় আসতে না পারে, এখানে কলেমার দাওয়াত দিতে না পারে, আমরা মুসলমানদের হাত থেকে যাতে বেঁচে যাই। এই জন্যে তারা হাজার হাজার ডিঙি খেয়া নৌকা তারা তাদের পারে নিয়ে গেল। এ পাটটা পুরা পুরা ফাঁকা। তাই সাহাবী সাহেব নবী আকাশ হুজুর বলেছিলেন, বাবারা একবার বলুন নদী পার করে অপর পারে ইসলাম নিয়ে যাবেন না মদিনায় ফিরত যাবেন। সবাই বলেছেন, হুজুর আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিতে রাজি আছি, আমাদের ব্রিজ লাগবে না, আমাদের খেয়া লাগবে না, আমাদের নৌকা লাগবে না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আমরা নদীর পানি সাঁতরে সাঁতরে গিয়ে অপর পারে গিয়ে কলেমার দাওয়াত দিতে রাজি আছি। এর নাম হচ্ছে মুসলমান। আল্লাহুম্মা আল্লাহ 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 কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আটু জোরে হয় না, এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, এ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা। আটু জোরে, এ দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, এ দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরে নাম সে ইসলাম রহেগা। আল্লাহুম্মা খুব করে মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব 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 নারে তকবি নারে তকবি। একটু হাতটা উঁচু করে হিলিয়ে দেন তো, আল্লাহকে দেখান তো, সবাই হাতটা দুহাত হিলিয়ে দেন তো, হিলিয়ে দেন একসঙ্গে হিলিয়ে দেন, আর সবাই আমার সঙ্গে সঙ্গে পড়েন, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নারে তুবি। ওই দেখো মুরব্বী লোকের হাত হিলছে, জোয়ান গুলোর হাত নেমে যাচ্ছে। হ্যাঁ
এই ছেলেরা এখনো মুরব্বীদের সঙ্গে কাজেও পারবে না, কামেও পারবে না। যা বলছি ঠিক বলছি? হ্যাঁ, ইয়ংগুলো মুরব্বী চাল আগে বার কি কথা ঠিক কিনা? মুরব্বী ধরে থাকো, মুরব্বী যা ভাবছো তা নয়, আধুনিক হয়েছে ঠিক আছে, মোবাইল একটার জায়গায় 14টা কিনেছেন ঠিক আছে, ইনি 6 আর 9 কত তাও মোবাইল টিপতে, আর ওর মোবাইল বার করতে করতে মুরব্বী 15 মোবাইল বার করতে বলে বস থাকলে কি 9 আর 6 কত ও যোগ করতে মোবাইল বার করতে, আর ওর বার করতে করতে মুরব্বী পাশে 15 মোবাইল বার করতে, কথা বোঝেন না মনে হয়, দুঃখটুকু করেন না বলো? মুরব্বীদের ছেড়ো না কচি পাগলগুলো, মুরব্বীরা আল্লাহ রহমত, বলুন না জোরে সুবহানাল্লাহ, মুরব্বীরা বাড়ির রহমত, বাড়ির বরকত, জোরে বলো না জোরে সুবহানাল্লাহ, মুরব্বীরা বাড়ির বরকত, বাড়িতে রহমত, জোরে বলেন, বাড়ির নিয়ামত। হ্যাঁ, কথা বুঝছো না? মুরব্বীরা বাড়ির নিয়ামত, রহমত, বাড়ির বরকত, মুরব্বীরা আমাদের জন্য নাজাত, 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 সুবহানাল্লাহ বলেন। ওই দেখেন বলছে হুজুর মুখি যা আসছে তাই বলছো, অত সস্তা? এই ছেলেরা শোনো, শোনো, তোমার দেগঙ্গা হুজুর শোনা কথা বলে না, মুরব্বীরা আমাদের নাজাত, সুবহানাল্লাহ বলেন তো একবার, কি করে নাজাত বলো তো? হ্যাঁ, আবার বলছি নাজাত, প্রেম কালাম আছে তোমার, ছেলে মেয়ে মা বাপের মুখের দিকে ফিরে তাকালে আল্লাহ গোনাকে মাফ করে, আল্লাহ হজের সওয়াব দান করে, জোরে বললে না? 100 বার তাকালে 100 বার হজের সওয়াব আল্লাহ দান করে, রহমতের নজরে। নাজাত নয়, নাজাত নয়, নাজাত নয়, আমাদের মা বাপগুলো আমাদের জন্য নাজাত নয়, মুরব্বীরা নাজাত নয়, বেশক নাজাত মানবে বাবা। যাক, যা বলছিল একটু বলি, সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবাইকে বললেন বাবা ব্রিজটা ভেঙে দিয়েছে, খেয়া ওদের পারে নিয়ে গিয়েছে, কেমন করে যাওয়া সম্ভব? হুজুর আপনি বললে পরে আমরা নদীর পানিতে ঝাঁপ দিতে রাজি আছি, জোরে বলে সুবহানাল্লাহ। তাই বাবা, জি হুজুর, আপনি শুধু হুকুম করেন, বারটা ছিল এক বৃহস্পতিবার দিন গত রাত, আমি বারটাও বলে দিলাম, হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, থাক থাক আমি নেব, বাবা মুসলমানের কর্তব্য হবে, মুসলমান চাইবে কার কাছে, মুসলমান চাইবে কার কাছে, চাইতে যদি হয় কার কাছে চাইতে হয়, বলতে যদি হয় কাকে বলতে হয়, মানতে যদি হয় কার কাছে মানতে হয়, মনে থাকবে তো? ইনি ওর পেছনে ঘুরতে, আমি ওর নাম টাম বলবো না, তার ও জানে না যে সে আর একজনের পেছনে ঘুরে বেড়াচ্ছে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহই পারেন দিতে, আল্লাহ নিঃস্বার্থে ভালোবাসেন আমাদের, সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, নিঃস্বার্থে ভালোবাসেন আমাদের আল্লাহ, আমাদের অবশ্যই নিঃস্বার্থে ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বন্ধু করেছে দুনিয়ার লোক, আর বন্ধু দুনিয়ার লোক, ফসকে তুই খবর রাখো যে যা তোমার বন্ধু সব স্বার্থে বন্ধু, এই কেউ দাগ রাগটা করেন না বলো? হ্যাঁ, নিঃস্বার্থে বন্ধু, ও পাওয়া ঠেলা, ঠিক বলছি না ভুল বলছি? তোমার পকেট বন্ধু ঠিক রাখো, তোমার এমনি ফেশন ফেশন করবে, যতদিন পকেটে মাল আছে, এই বোঝে না তুমি অজেরা, ততদিন তোমার, হ্যাঁ, তোমার পকেটের মাল শেষ, তোমার বন্ধু, বন্ধু যদি করতে হয় নবী কামলিওয়ালার সঙ্গে করো, ভালো যদি বাঁচতে হয় নবী কামলিওয়ালাকে ভালোবাসো, আর ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো,
ভালো যদি বাঁচতে হয় আমার নবী কামলিওয়ালাকে ভালোবাসো, ভয় যদি করতে হয় আমার আল্লাহকে ভয় করো। যদি দুটো একটা কথা ঘরে নিয়ে যাওয়ার মতো থাকে নিয়ে যান। আমার আল্লাহ বাবা জীবনেরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও নওজোয়ানেরা, হযরত সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বাবারা আল্লাহর কাছে চাইবার একটা নিয়ম আছে, নিয়ম আমার দিকে আমার দিকে আর অল্প, আল্লাহর কাছে চাইবার একটা নিয়ম আছে বাবা, আল্লাহর কাছে চাইতে গেলে কমপক্ষে দু রাকাত ইউসাল্লি রাকাতাই, কমপক্ষে দুটো রাকাত নামাজ পড়ে নামাজের মাধ্যমে তবে আল্লাহ পাকের কাছে চাইতে হয়। আল্লাহ আপনি আমাকে এই দান করুন ওই দান করুন, দুটো রাকাত নামাজ পড়ে আল্লাহ পাককে বলতে হয়। এই নামাজগুলোর নিয়ম একটু বলে দিই, আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ তো পড়তেই হবে, সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তিনবার করে সূরা ইখলাস পড়বেন, প্রথম রাখাতেও তিনবার সূরা ফাতিহার সঙ্গে তিনবার সূরা ইখলাস কুরআনের সূরা, দ্বিতীয় রাখাতেও সূরা ফাতিহার সঙ্গে তিনবার সূরা ইখলাস কুরআনের সূরা, দুটো রাখাত কমপক্ষে পড়বেন। সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস হুজুর আমার হুকুম করলেন, 60,000 মানুষ সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার নিয়ত করে দাঁড়িয়ে গেলেন,